চেষ্টাগুলো তোমরা দিতে, তোমরা ব্লাড পাঞ্চারে এসে এই শিটংয়ের রাস্তায় যেতেই করো, থাকতে পারো। আর ওয়েদার তো চরম এখন, ভাই এটা ওয়েদার এইবার দেখবি সামনে তো বর্ষা, বর্ষার সময় তো আসা চাপ হয়ে যাবে। রাস্তা কিন্তু এরকম পিছনে পুরোটাই ভাঙা আর ডেঞ্জারাস রাস্তা। দাদা আমাদের খুব ভালো ড্রাইভ করছে, সাইডে কিছুই দেখা যাচ্ছে না কারণ পুরোটাই বেগে ভরে গেছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে অহলধারা ভিউ পয়েন্টে। অহলধারা ভিউ পয়েন্ট এন্ট্রি করার জন্য 50 টাকা করে তোমাদের কাছে গাড়ির চার্জ নেবে, তারপরে সামনে গিয়ে আবার পার্কিংয়ের জন্য 20 টাকা নেবে। তো অহলধারা ভিউ পয়েন্ট হচ্ছে যেখান থেকে পাহাড়ের 360 ভিউ আমরা পাই। তো যদি ওয়েদার ভালো থাকে তোমরা অবশ্যই পাবে, কিন্তু আমাদের ব্যাড লাক ছিল, আমরা ওয়েদার ভালো পাইনি, তো আমরা 360 ভিউটা একদমই দেখতে পারিনি। পুরো কুয়াশায় ভর্তি ছিল আর মেঘ তো চারিদিকে ভেসে বেড়াচ্ছিল, তো একটি আলাদাই অ্যাটমসফিয়ার ছিল। আমরা এখন আছি হচ্ছে অহলধারা ভিউ পয়েন্টে, চারদিকে সিংহনাথ আর এদিকে ভিউ পয়েন্ট। এই হচ্ছে যে ঘর যেখানে ইউটিউব বা সেটা যে বাড়িগুলো আছে এখানে স্পটের জন্য, তো এইখানে আমরা আছি। আশা করি এগুলো এখানে থাকা যায়, আশা করি এগুলো যায় থাকা যায়। তো এইখান থেকে থাকলে কোনো ভিউটাও দারুণ হবে, আশা করি থাকা যায়। ভিতরে কেউ আছে কিনা বলতে পারছি না, কিন্তু থাকার জন্যই করেছে এগুলো, তো তোমরা কেউ আসলে এখানে থাকতেই পারো। আর ওয়েদারটা কিছুক্ষণের মধ্যে একদম চেঞ্জ হয়ে গেল, নাহলে ওয়েদার তো দারুণ থাকে। সামনে কমলা লেবুর গাছ, এখানে এসে তোমরা সাইকেল চলতে পারো, অ্যাস্থেটিক চলবে। দার্জিলিং যে ড্রেস আছে বলবে এত নিচে যাই, একটু এমন ওয়েদার হয়ে গেল কিচ্ছু দেখা যাচ্ছে না। ওয়েদার এখান থেকে এতটুকু দেখবে তাই দেখা যাচ্ছে। জায়গা যেখানে আমরা মানে কি বলে অহলধারা ভিউ পয়েন্ট সার্চ করলে এই ঘরগুলো দেখায়, দিস ইজ দ্য লোকেশন। আর নিচেও আছে অহলধার থেকে বেরোনোর পরে আমাদের নেক্সট গন্তব্যস্থল ছিল শিবখোলা, তো আমরা সেই রাস্তার ধরেই যাচ্ছিলাম। তো সেখানে একটা আমি পিক পেয়েছিলাম, সেই পিকটার নাম আমি জানি না, তোমরা যদি কেউ চেনে থাকো অবশ্যই কমেন্টসে জানো। আর জায়গাটা এত সুন্দর তোমরা তো দেখতেই পারছো। এট লাস্ট আমরা আমাদের জায়গা পেয়ে গেছি, ফাইনালি ফাইনালি চলে এসেছি। ইয়েস, এই যে ভ্যালিটা, আমরা আমাদের ভ্যালিতে চলে এসেছি যেটা আমাদের মানে শিটং অহলধারা পড়তে পড়ে। তো আওয়াজটা কিছু হচ্ছে সেটা বুঝতে পারছি না আমি। আচ্ছা, এগুলো ব্যাঙের আওয়াজ, দারুন। এই জায়গাটা অনেকক্ষণ আমি যাচ্ছিলাম এই জায়গাটা আসার জন্য, অনেকদিন থেকে। তো এখানে ড্রোন শট নিলে খুব ভালো লাগতো। যাই হোক, এটা একটা অনেকটা কি বলবো মিনি কাশ্মীর টাইপের, তো মাঝখানে ভ্যালি, মাঝখানে এরকম ফাঁকা জায়গা, আর চারদিকে কিন্তু পাইন ফরেস্ট। ঠিক আছে, এই দারুন। আর এত সুন্দর ব্যাঙের ডাক দিচ্ছে ওখানে, ওরা মানে ব্যাঙ মারছে, ব্যাঙ খাবে দেখে। এই যে দেখো,
চিয়ার গিলস আর হাম আ গয়ে আমাজন কে জঙ্গল মে ইয়ে আর দেখতে হ্যায় সামনে কিয়া হ্যায় হ্যাঁ হ্যাঁ পাতা নেই খানে পিনে কা চিজ হ্যায় কি নেই হ্যাঁ হ্যাঁ তো ঢুন ঢুন কে খানা পড়েগা হ্যাঁ হ্যাঁ উদার ও কিয়া হ্যায় ইনসান ইনসান হ্যায় ইনসান 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 দেখো দেখো কিয়া কর রহে হো হ্যাঁ কিয়া কর রহা হ্যায় লাগতা হ্যায় খানে কি কোশিশ কর রহে হ্যায় কুছ ইয়ে কোন সি জগহ পে আ গয়ে হাম হাম ইয়ে বহুত পাতা নেই বলে তো ইধার বহুত পানি থা আবি সুখ গয়া হ্যায় হ্যাঁ হ্যাঁ ও দেখো থোড়া থোড়া পানি হ্যায় মিলেগা লেকিন আর গো পিক হ্যায় ইধার কা কেসা লাগ রহা হ্যায় আপকো তোমরা যদি কেউ অহলধারা হয়ে শিটং হয়ে শিবখোলার রাস্তা দিয়ে শিবখোলা বা শিলিগুড়ি যেতে চাও তাহলে আমি বলবো যে বর্ষার সময় কোনোদিনও যেও না। এক তো ওয়েদার খারাপ, আমরা যেদিন গেছি সেদিন তো ওয়েদার খুবই খারাপ ছিল, দেখতেই পাচ্ছ কি ওয়েদারের অবস্থা। রাস্তা তো আরও বীভৎস খারাপ, রাস্তা খুব খারাপ মানে খুবই খারাপ। যদি তোমাদের সাহস থাকে বা ড্রাইভার খুব ভালো থাকে, পাকাপোক্ত থাকে, তাহলে অবশ্যই যাও, না হলে একদমই যেও না। আর আমাদের সাথে কী কী ইনসিডেন্ট হয়েছিল তুমি তো আগের ভিডিওতে দেখতেই পেরেছো। তো ওরকম গাড়ি নিয়ে যেও না যাতে টায়ার খারাপ থাকে বা অন্য গাড়ির প্রবলেম থাকে, প্রচুর প্রবলেমে পড়তে পারো। আর বাইরের থেকে যারা আসছো তারা বলবো, যারা এক্সপিরিয়েন্সড এই রাস্তা দিয়ে যাওয়ার জন্য তাদেরকেই বুক করো। তো এখন আমরা শিটং থেকে বের হয়ে আমরা আসলাম হচ্ছে যাচ্ছি শিবখোলার দিকে। শিবখোলা এখানে একটা রোড ক্যাফে আছে, এখানে আমরা কিছু চাউমিন খাবো। এখানে একটু দাঁড়ানো এই হচ্ছে জাইলো, এটাতে আমরা আসছি। আর এটা এই রোডটা আমি কোনোদিনও আসিনি, কিন্তু দারুণ রোড, দারুণ, ভিডিও করতে পারিনি কিন্তু এই রোডটা দারুণ, প্রচুর ডেঞ্জারাস, প্রচুর মানে কী বলবো, পুরোটাই হাই, একদম পুরো খাড়া। তো যারা যারা মানে যাদের ভরসা আছে তো তারাই এই রোড দিয়ে আসবে, নাহলে আসবে না। এইখানে চেক দিস আউট, এখানে যেতে পড়বে এই ছোট্ট একটি রেস্টুরেন্ট, তোমরা খেতে পারো। সুইফট কে দিয়ে শুরু করি, এত যে ঘুরে আসলা কেমন লাগলো? এখনো ঘোরা কমপ্লিট হয়নি, কোথায় যাব দেখ, কি মজা হয়েছে আর অর্ধেক বাকি। না না, 80% হয়ে গেছে, এখন শুধু স্নান 20% আছে। 20% না, ওটা 50%। আচ্ছা, বিয়ে শুভাশিস, শুভাশিস কেমন লাগলো? সেরা, কিন্তু এই 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 খাবার সাথে আমি আর কোনো দিন আসবো। কি 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 এই খাবার সাথে আর কোনো দিন আসবো? উপরে বোঝাই যাচ্ছে কাটছিয়ার মাল আবার কোচবিহার। বন্ধু তোমার বন্ধু তোমার তোমার তো আলাদাই চলছে, একটু গল্পটা বলো কেমন লাগলো, বল। নাথিং টু সে, সৌরভ বলবে না, আমি বুঝে গেছি। ভাই তোমার কেমন লাগলো? মারাত্মক। বিক্রম কেমন লাগলো? বছরে বল যে 6 মাসে 2-3টা লাগে, আরো ভালো ফাটি যায় তো, দারুণ লাগছে। সেটা তো দেখে বুঝতে পারছো আমার এক্সপ্রেশন। তো এখন এই খাওয়া দাওয়া হবে, এরপরে যাচ্ছি শিবখোলা, শিবখোলা স্নান করে। বর্তমানে আমরা আছি হচ্ছে শিবখোলাতে, এই হচ্ছে সেই ক্যানেনটা। এখন আমরা নিচ রাস্তা দিয়ে যাচ্ছি হচ্ছে মেন জায়গায়, যেখানে পুরো ঝর্ণা এই দিক দিয়ে যেতে হয় এরকম রাস্তা দিয়ে, আর সাইডে ওই ক্যানেলটা। বাপরে, এই হচ্ছে শিবখোলা, অ্যাট লাস্ট উই রিচড। কিন্তু এখন ওরকম জল নেই যা দেখছি। চলো নামা যাক, নামা যাক, চলো। শিবখোলাতে, এই হচ্ছে শিবখোলা, দেখতে পাচ্ছে কি অবস্থা, কত লোকজন। কিন্তু এখানে যেরকম ইনস্টাগ্রামে দেখা যায় সেরকম কিন্তু ভাববো না, দেখো জায়গাটা কেমন। আর বর্ষার টাইমে এই জায়গাটা ওরকম থাকতেও পারে, কিন্তু এখন তো জল অনেকটাই কম। ঠিক আছে, এখানে স্নান করবো, এরপর আমাদের ডেস্টিনেশন খাতাম আজকে। আর প্রচুর ঘোরা হয়ে গেল, thank you.
থাকবো আমার ব্লগে, দেখিয়ে থাকবে। আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।